বায়োগ্রাফি স্কুলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, কখনো কি আপনাদের মনে হয়েছে একরাশ উত্তাল সমুদ্রের জলরাশির মাঝে একটা জাহাজ নিয়ে বেরিয়ে পড়বেন নিরুদ্দেশে, অথবা পাহাড়ের নির্জন রাস্তাটা ধরে হেঁটে যাবেন অজানা প্রান্তরে? গ্রামের বাড়িতে ভোরবেলা সূর্যোদয় আর রাতের নির্জনতায় চা খেতে খেতে খাটিয়াতে বসে আড্ডা দেবেন। জানি ভাবতে ভালো লাগছে, হয়তো সবসময় আমরা এগুলো করতে পারি না। আচ্ছা, যদি কোনো সাহিত্যিক তার লেখার মাধ্যমে আমাদের এই কল্পনাগুলিকে পূর্ণ করতে পারে, মন্দ হয় না। কিন্তু আজ আমরা জানতে চলেছি বাংলা সাহিত্যের তেমনই একজন সাহিত্যিককে নিয়ে। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। অতীন বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1930 খ্রিস্টাব্দের 6ই নভেম্বর বাংলাদেশের ঢাকা জেলার রাইনাদি গ্রামে। তার পিতার নাম ছিল অভিমন্যু বন্দ্যোপাধ্যায়। তিনি মুরগাছা জমিদারের অধীনে কাজ করতেন। তার মাতার নাম ছিল লাবণ্য প্রভা দেবী। তার শৈশব ও কৈশোর কেটেছে গ্রামের বাড়িতে। তিনি যৌথ পরিবারেই বড় হয়ে ওঠেন। তার পড়াশোনা শুরু হয় সোনারগাঁওয়ের পানাম স্কুলে। পরবর্তীকালে দেশভাগ হয়ে গেলে তারা ভারতে চলে আসেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বানজেটিয়ায় পিতার বাড়িতে তিনি কিছুদিন থিতু হয়ে থাকেন। এখান থেকেই প্রবেশিকা পরীক্ষা দেন তিনি। তারপর যাযাবরের মতন কেটেছে তার যৌবনকাল। 1956 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কৃষ্ণনাথ কলেজ থেকে বিকম পাস করেন ও পরে বিটি পাস করেন। বিটি পড়ার সময়ই তার আলাপ হয় তার সহপাঠিনী মমতা দেবীর সাথে। পরবর্তীকালে তিনি তার সাথে বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। এরপর তিনি বেরিয়ে পড়লেন কাজের সন্ধানে। কখনো নাবিক রূপে সারা পৃথিবীকে পর্যটন করা, আবার কখনো বা ট্রাকের ক্লিনার হিসাবে কাজে লেগে পড়া। পরবর্তীকালে এক প্রাথমিক স্কুলে শিক্ষকতা শুরু করেন। মুর্শিদাবাদ জেলার ষাটই সিনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষকও ছিলেন কিছুদিনের জন্য তিনি। তিন চার বছর ষাটইয়ে থাকার পর 1963 খ্রিস্টাব্দে তিনি পাকাপাকিভাবে চলে আসেন কলকাতায়। কখনো কারখানার ম্যানেজার, কখনো বা প্রকাশনা সংস্থার উপদেষ্টা। পরে অমিতাভ চৌধুরীর আহ্বানে যোগ দেন কলকাতার যুগান্তর পত্রিকায় সাংবাদিকতার কাজে। এখান থেকেই পরবর্তীকালে তিনি তার কর্মজীবনের থেকে অবসর নেন। বিভিন্ন পেশার মধ্যে থেকেও লেখালেখির কাজটি তিনি চালিয়ে গেছেন সমানে। কলেজে পড়ার সময় থেকেই তার সাহিত্যের প্রতি অনুরাগ জন্ম নেয়। আর পেশার তাগিদে ঘুরে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, তাই স্থান পেয়েছে তার সাহিত্যকর্মে। তার প্রথম গল্প কার্ডিফের রাজপথ প্রকাশিত হয় বহরমপুরের অবসর পত্রিকায়। বহরমপুর কলেজে বন্ধুদের আগ্রহে উল্টোরাত পত্রিকার এক উপন্যাস প্রতিযোগিতায় জাহাজের জীবন নিয়ে তিনি লেখেন তার প্রথম উপন্যাস সমুদ্র মানুষ, যা কিনা 1958 সালে তাকে মানিক স্মৃতি পুরস্কার এনে দিয়েছিল। এরপর তিনি তার অর্থ সংকট মেটাতে বিভিন্ন পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে লিখে গেছেন বহু উপন্যাস। তবে তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাসটি হল নীলকণ্ঠ পাখির খোঁজে। উপন্যাসটি মূলত চারটি সিরিজে বিন্যস্ত, যার প্রথম পর্ব নীলকণ্ঠ পাখির খোঁজে, দ্বিতীয় পর্ব মানুষের ঘরবাড়ি, তৃতীয় পর্ব আলৌকিক জলযান এবং শেষ পর্ব হল ঈশ্বরের বাগান। দেশভাগের যন্ত্রণা নিয়ে লেখা এই উপন্যাসে ছিন্নমূল মানুষের জীবন ও তাদের সংগ্রামী বিষয় এবং পটভূমি সহ জীবনের রোমাঞ্চকর অভিযানের লৌকিক আলৌকিক উপলব্ধি সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। তার এই রচনা কেবল বাংলা সাহিত্যকে নয়, ভারতীয় সাহিত্যকেও সমৃদ্ধ করেছে। অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখায় গ্রাম বাংলার জীবনের অনেক ছবি ফুটে উঠেছে, তাই তার মধ্যে অনেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার খুঁজে পান। অতীন বন্দ্যোপাধ্যায় রচিত কিছু গ্রন্থের তালিকা হল অপহরণ, অন্তর্গত খেলা, অমৃতা, অরণ্য, আবাদ, উত্তাপ, অলৌকিক জলযান, উপেক্ষা, অমৃত্যু, ঋতুসংহার, কবির স্ত্রী, কালভ্রমর, কাপালি, গম্বুজে হাতের স্পর্শ, জনগণ, জীবন বড় ভারবাহী জন্তু, জীবন মহিমা, তখন হেমন্তকাল, দেবী মহিমা, দ্বিতীয় পুরুষ, নদীর সাথে দেখা, নগ্ন ঈশ্বর, নায়কের মতন পিসাচা, পুতুল, বালিদান, পৃথিবীর এক কোণ, এছাড়াও আরও অনেক গ্রন্থ রয়েছে। কিশোরদের জন্য রচিত তার উপন্যাসগুলি হল গিনি রহস্য, বিন্নি খই লাল বাতাসা, হীরের চেয়েও দামি, উড়ন্ত তরবারি, নীলতিমি, একটি জলের রেখা ও ওরা তিনজন, অরণ্যরাজ, মেন্ডেলা, রাজার বাড়ি, ফেন্তুর সাদা ঘোড়া ইত্যাদি ইত্যাদি।
অতীন বন্দ্যোপাধ্যায় তার লেখালেখির জীবনে পেয়েছেন অনেক পুরস্কার, যেমন ১৯৫৮ সালে সমুদ্র মানুষের জন্য পান মানিক স্মৃতি পুরস্কার, ১৯৯১ সালে পান বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, ১৯৯৩ সালে পান ভোয়েসকা পুরস্কার, ১৯৯৮ সালে পান দুই ভারতবর্ষ গ্রন্থের জন্য পান বঙ্কিম পুরস্কার, ২০০১ সালে ৫০টি গল্পের জন্য পান সাহিত্য একাডেমি পুরস্কার, ২০০৫ সালে পান সরস্বতী পুরস্কার। এগুলি ছাড়াও তিনি বিভিন্ন সময় পেয়েছেন মতিলাল পুরস্কার, তারাশঙ্খ স্মৃতি পুরস্কার, ২০০৮ সালে তিনি পান সুরমা চৌধুরী আন্তর্জাতিক স্মৃতি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় ও সুধা পুরস্কারও পান তিনি। অতীন বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন যাবতই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ২০১৯ সালের ১৮ জানুয়ারি শুক্রবার তিনি হঠাৎই তার বাড়ির বাথরুমে পড়ে যান, যেখানে তার মস্তিষ্কে চোট লাগে এবং রক্তক্ষরণ হতে থাকে। তড়িঘড়ি তাকে কলকাতার পোর্ট ট্রাস্টের সেন্টিনারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরদিন ১৯ জানুয়ারি বিকেল ৩:৪০ নাগাদ ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্যে করে যাওয়া তার কাজগুলি সাহিত্য জগতে এক অন্য মাত্রা এনে দিয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কারো সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।